রুটির তরকারি হচ্ছে আলু মটরের তরকারি। চিকেন না মটন? ওই চিকেন ম্যারিনেট হয়ে গেছে। আর এই নিয়ে এই রান্নাঘরে কি করছে আমি জানি না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আজকে 19 তারিখ ডিসেম্বরে, তো আজকে কিন্তু কলকাতা কর্পোরেশনের ভোট আছে। আমি বাড়ি এসেছি সাউথ কলকাতায়, সো আমার ভোটটা এখানে নেই কারণ আমি মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকি। সো এখানে ছুটির দিন আছে, আজকে ভোট আছে, বাইরে আমরা কোথাও যেতে পারবো না। অনেকদিন পরে ইনফ্যাক্ট আমি বাড়িতে এলাম, তো অলমোস্ট 6 মাস পরে আমি বাড়িতে এসেছি। পিকনিক একটা হচ্ছে আমাদের অ্যারেঞ্জ করেছি, গেট টুগেদারই বলা যায়, ফ্যামিলি পিকনিক, বাড়ির সবাইকে নিয়ে পিকনিকটা হচ্ছে। আর ছেলে ওর বাবার সাথে বাইরে গেছে, তো সবাই মিলে পিকনিক হচ্ছে। সকালে এখন টিফিনের প্রিপারেশন হচ্ছে, আমি ওদিকে যাব, বেশ একটা খাওয়া দাওয়া হবে। অনেকদিন পরে ইনফ্যাক্ট মানে সবাইকে দেখছি, দিদিদের ফ্যামিলি, বোনের ফ্যামিলি, আর আমার বাড়ির লোক, বাবা মা বোন, আর সবাই মিলে বেশ একটা দারুণই আজকে ব্যাপার হবে। কারণ পিকনিক আর এরকম ফ্যামিলি গেট টুগেদারেই আমি ইনফ্যাক্ট মানে অনেকদিন পরে অ্যাটেন্ড করছি। সো লেটস গেট টু দ্য পিকনিক স্পট, মানে মেন খাওয়ার স্পটে চলো যাওয়া যাক। সো এখানে দিদিরা টিফিনের প্রিপারেশন করছে, লুচি বেলা চলছে, আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। এখানে ঘর তো ধুয়ে ভর্তি হয়ে গেছে মায়ের, বাকি হচ্ছে চাটনি। এত টমেটো মানে চাটনি হবে তাই তো? ধুয়ো হয়ে গেছে প্রচণ্ড, কারণ রান্না একদম জোরদার চলছে, একটা দুটো, আর এদিকে দেখো 3 নম্বর কড়াই বসে গেছে। খাওয়া দাওয়া কিন্তু আজকে বেশ জোরদারই হতে চলেছে, তো তোমরা ভিডিওতে টিউন থাকো, পরপর আমি দেখাচ্ছি। বাই দ্য ওয়ে এখানে কিন্তু আরেকটা ব্লগার আছে, এই হচ্ছে আমার দিদির ছেলে বিক্রম উইদাউট বেতাল। বিক্রম উইদাউট বেতাল, সাবস্ক্রাইব বিক্রম উইদাউট বেতাল, উইথ 40টা সাবস্ক্রাইবার। 40টা আছে, 40 আছে, কালকে 40,000ও হবে তোমাদের সাপোর্ট পেলে। তো প্লিজ ওকে একটু সাপোর্ট করো, আর আমাকেও সাপোর্ট করো অবশ্যই। তো চ্যানেলে কিন্তু আমাকেও একটু প্রমোট করো। এখানে কি হচ্ছে মা? চিকেন পকোড়ার জন্য চিকেন ধোয়া হবে। মা চিকেন ধুচ্ছে, সব বোনলেস চিকেন নাকি? নবাব পাপার সাথে ঘুরে ঘারে বাইরে থেকে এলো, এখানে এসছে তো মানে এত লেটে লেটে আসে, তো 6 মাস পরে এসছি আমরা এখানে, একদম থাকতে চাইছে না, শুধু মানে মামা মামা কোলে, মামা পাপা ছাড়া আর কারো কাছেই যাচ্ছে না, তো সবাই একটু আপসেটই হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ও এতটা লেটে আসে ছোট বলে। পাপা হাই বলো, হাই বলো শোনা, ওম হাই বলো, বলবে না। এখানে আমাদের চলে এসছে প্রি ক্রিসমাস কেক, কেক কাটিং হবে। ছোট
চিকেন পকোড়া ম্যারিনেট চলছে কি 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 দিচ্ছ গোলমরিচ দিচ্ছ আচ্ছা হলুদ দিলে আচ্ছা গুঁড়ো লঙ্কা আর লেবু রস এবার দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট এবার দেবো আমি আদা রসুনের পেস্ট আদা রসুন পেস্ট করছে মাখছে হচ্ছে দিদি মেজদি এবার দেবো পেঁয়াজ রসুনের পেস্ট পেঁয়াজ পেস্ট আদা রসুন তো আগে দিয়ে দিয়েছো পেঁয়াজ প্রথমে চামচ দিয়ে জিনিসটাকে মাখিয়ে নিয়ে তারপরে আবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এটা ম্যারিনেট হয়ে কতক্ষণ থাকবে 15-20 মিনিট তাই তো আধ ঘন্টা মতো পাপাকে ছাড়ছেই না নতুন লোকেদের একদমই কাছে যাচ্ছে মা এখানে চিকেন পকোড়ার ব্যাটার বানাচ্ছে বাইরেটা একেবারে ক্রিস্পি আর ভেতরটা জাস্ট তোমাদের একটু দেখাই একদম সফট চিকেনটা এই হয়ে গেছে এই পকোড়া হচ্ছে তো আমি এই একটা নিয়ে নিয়েছি যেটা সবার পাশে বসানো হয়েছিল সেটা আমরা চেখে দিয়েছি খুব গরম দারুণ হয়েছে বাইরেটা পুরো মানে একদম ক্রিস্পি হয়েছে দেখো আর ভেতরে চিকেনটা একদম সফট তুলতুল করছে খুব দারুণ হয়েছে